দুর্গা পূজা আসলে আমরা মুসলমানেরা মনে করি এটা আমাদের উৎসব। এই কথা বলেন ঠিক কি না? কোন মুসলমানের উৎসব দুর্গা পূজা হতে পারে না, ঠিক না বেঠি? তবে হ্যাঁ, তাদের উৎসব তাদের কাছে, আমরা তাদেরকে কষ্ট দিতে চাই না। তারাও আমাদের কাছের বন্ধু, তারাও আমাদের কাছের এলাকার মানুষ, দেশের মানুষ, দেশের নাগরিক। কিন্তু মুসলমানের সন্তান যদি দুর্গা পূজায় যায়, মূর্তির সামনে গিয়ে মনে করে ভাগ্য পরিবর্তন হবে, ঈমান আছে না গেছে, বলেন আছে না গেছে, এরকম দেখার জন্য কে কে যাবেন হাত তুলে? দুই তিনজন হাত তুলছে। হুজুর আমরা আগেও যেতাম এখনো যাব, এরকম লোক আছেন? এমন একটা সময় আসবে আমার ভাইয়েরা, সময় সামনের দিন দেখবেন শিবরণ বিশিবরিন বিগত বিগত কাফেরদেরকে অনুসরণ করা শুরু হয়ে যাবে, হিন্দু পূজায় যাবে, মুসলমানও পূজায় যাবে। এখন সময়টা এসেছে কি আসে না? এখন মুসলমান এই মার্কা হয়ে গেছে। দেখেন কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিবিসি সিএনএন যতগুলো নিউজ এবং ভিউজ আছে সব নিউজ ভিউজ কভারেজ দিয়েছে এক দুশ্মনের রাসূল 2007 সনে আল্লাহর নবীর একটা কাল্পনিক কার্টুন এঁকেছিল সুইডিশ নাগরিক লার্স বিক্স নামক ব্যক্তি। 2007 সনে নবীজির আকাশচুম্বী ইজ্জত এবং সম্মানকে নষ্ট করার অপচেষ্টা করেছে। কত সালে? সবাই বলেন কত সালে? 2007। আজকে চলে কত? কত বছর? কত বছর পার্থক্য? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক বলেন না তো সবাই? আরো জোরে বলেন ঠিক। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। লার্স বিক্স 2007 সনে আল্লাহর নবী নামে কার্টুন আঁকার চেষ্টা করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহকে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক তাকে পাকড়াও করলেন। সেই সময় থেকে নিয়ে ডেনমার্কের একটা পত্রিকা তার সেই কার্টুন ছাপিয়েছিল, তখন থেকে পুলিশ নিয়ে চলেছে মৃত্যুর ভয়ে। এই মৃত্যু কিন্তু ঠিকই সেদিন পুলিশ সহ পাকড়াও করেছে, ঠিক না বেঠি? তাকে আল্লাহ তাআলা সমূলে মূলত পাতন করে দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। সেদিন একজন নাস্তিক লিখতেছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে তো তোমাদের আলেমরাও মারা যায়, তো তোমরা যে সবাই লার্স বিক্স মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতেছো, তোমাদের আলেমও তো অ্যাক্সিডেন্টে মারা যায়, জিহাদের ময়দানে গিয়ে মুজাহিদরা শহীদ হয়, ঠিক না বেঠি? কাফেররা জাহান্নামের জন্য, জাহান্নামের অতল গহ্বরে চলে যাওয়ার জন্য চলে যায়, ঠিক না বেঠি? লার্স বিক্স দুনিয়া থেকে বিদায় নিলো।